পূজা মণ্ডপে কোনো উন্নতি নেই, প্রথম কথা কোনো উন্নতি হচ্ছে না। এখানে কোনো আমরা বাড়ির বউরা ঘরের আমরা যারা মহিলারা এখানে বসে থাকি, যে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানটুকুও হচ্ছে না। আমরা এখানে বোর ফিল করছি বসে সন্ধেবেলা করে, যে পুজোর কটা দিন আমরা আনন্দে থাকবো সেটুকুও পাচ্ছি না। আর বিধাননগরের সম্পর্কে কিছু বলুন। আমি তো ওদিকে যাইনি, জানি না। আমি আপনার বিধাননগর তো বিধাননগর সিটি হয়ে গেছে। হ্যাঁ, তো সব জায়গায়ই উন্নতি হচ্ছে কিন্তু আমাদের এখানটায় হচ্ছে না, এইটুকুই জানি। উন্নতি হচ্ছে না, কিছু চাচ্ছেন আপনারা? এখন উপস্থিত পুজো মণ্ডপে আমরা চাইছি একটু ভালো অনুষ্ঠান হোক। আর শুধু আনন্দ আর কিছু না? লাইট জল, লাইট জলের তো সমস্যা নেই। সিকিউরিটি হিসাবে কিছু চাচ্ছেন? হ্যাঁ, সিকিউরিটি তো আছেই এখানে। কি আছে দেখছি তো, সন্ধ্যাবেলা করে সিকিউরিটি আছে। আর আবার কি বলবো, তাহলে বলতে পারবেন কি যে আগামী দিনে আমি বিধাননগরের স্মার্ট লিডার? না, এত কিছু, এত কিছু যদি আমাকে করে দেওয়া হয় তাহলে বলতে পারবেন না? না, তা বলতে পারবেন না যে এত কিছু করে দেওয়ার পরে? আমি জানি না, আমি বেশি কিছু জানি না তাই বলতে পারছি না। আপনি